বড় বড় শোরুমে এখন বিশাল অফার দিয়ে দিয়েছে, কালী পূজা দুর্গা পূজা সব দিয়ে দিল, আমি এটা কালী পূজার অফার দিলাম। এটা দেড় বছরের গাড়ি, এই যে দেখুন ইঞ্জিনের আওয়াজটা শুনুন, ইঞ্জিনের সাউন্ডটা শুনুন খালি। এটা স্বরাজ 855 FE মডেল, এটা ফোর হুইল গাড়ি, চারো চাকায় গিয়ার আছে, ভার কাদো কোনো জায়গায় তুমি আটকাতে পারবে না গাড়ি। সবটা বিক্রি হয়েছে, একটা থেকে গেছে, ওই জন্য এই গাড়িটা আমি 670,000 টাকায় দিয়ে দেবো। তো বন্ধুরা, ফাইনালি চলে এলাম মাথাভাঙ্গায়। অনেকদিন থেকেই তোমরা কমেন্ট করছিলে যে দাদা ট্রাক্টর দেখাও, ট্রাক্টর দেখাও। তো ফাইনালি আজকে তোমাদের জন্য ট্রাক্টরের ভিডিও নিয়েই চলে এলাম। তো সবার কাছে একটা রিকোয়েস্ট করছি, সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আমি আছি এখন মাথাভাঙ্গার হাসপাতাল মোড়ে, হাসপাতাল মোড়ের ঠিক পাশেই। এই শোরুমের একটি ভিডিও নিয়ে ইতিমধ্যে তোমাদের মাঝে এসেছিলাম, আজকেও চলে এলাম। এখানে কতগুলো বাঘের বাচ্চা ট্রাক্টর এসেছে। তো চলো, এই যে আমার সামনে প্রচুর ট্রাক্টর রয়েছে। তো সেনালদা কেমন আছো? নমস্কার সবাই, যাই হোক, তুমি তো একদম অমাবস্যার চাঁদ হয়ে গেল গো। সবাই তোমার শোরুমের ভিডিও দেখার জন্য পাগল, আর তুমি ভিডিও দিতে পারছো না। নিয়ে আসছি তো, অনেক ভিডিও নিয়ে এসেছি, অনেক গাড়ি আছে। আচ্ছা, সবার প্রথমে স্বরাজ 855। অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করছিলেন যে দাদা স্বরাজ দেখাও, স্বরাজ দেখাও। তো ফাইনালি তোমাদের জন্য স্বরাজ ট্রাক্টর নিয়ে আসতে পারলাম। এটা স্বরাজ 855 FE মডেল, এই যে সামনের চাকা একদম ঠিকঠাক রয়েছে। চলো পেছন দিকটা দেখে নিচ্ছি। এই যে পেছনের চাকা দেখে নাও, তোমরা অনেক দিন থেকে কমেন্ট করছিলে, তো তোমাদের জন্য ফাইনালি হাজির করতে পারলাম, নিজেরও ভালো লাগছে। ঠিক আছে, এই যে নাম্বারটা দেখে নাও, এই যে পেছনের আরেকখানা চাকা। গাড়ি নিয়ে তো কোনো কথাই নেই, এগুলো বাঘের বাচ্চা গাড়ি। এই যে ইঞ্জিনের কন্ডিশন একটু ভালোভাবে দেখে নাও, এই যে সামনের চাকা। ঠিক আছে, গাড়ি নিয়ে তো কোনো কথাই নেই, তো গাড়িটার গল্প বলো। গল্প দাদা, একদম শোরুম তো এখন পুরা কালী পূজার দুর্গা পূজার অফার দিল, আমি একটা অফার দেওয়ার চেষ্টা করলাম, দেখি এই কালী পূজার অফার আমি দিয়ে দিব। আচ্ছা, 2018 গাড়ি, 2018 গাড়ি, পেপার টেপার সব কমপ্লিট আছে, ৬ বছরের গাড়ি, পেপার টেপার সব কমপ্লিট আছে, লোন করালে লোনও হয়ে যাবে, ৪ লাখ টাকার লোন হয়ে যাবে, পেপার কমপ্লিট আছে। এই গাড়ি 5,20,000 দিয়ে দেবো আমি, 5,20,000। হ্যাঁ, তোমার ভিডিও দেখে যদি আসে আরো 10,000 কমাই দেবো। পাশে আসবে না? পাশে আসলা বসলে পরে দেখা যাবে, গল্প যদি আসে বসে। অনেক বন্ধুরা আছে এই গাড়িটা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, তো বন্ধুরা আশা রাখছি আপনাদের গাড়িটা খুবই ভালো লাগছে। এই রেঞ্জে আপনি কোথাও কাগজপত্র ঠিকঠাক দিয়ে গাড়ি পাবেন না। তো দেখো, 5,00,000 যদি করা যায় তো খুব ভালো হয়। অনেক বন্ধুরাই আছে, চেষ্টা করে দেখবো। এটা তো কমার্শিয়াল নাম্বার বন্ধুরা, আপনারা হয়তো জানেন কমার্শিয়াল নাম্বার দেওয়া বন্ধ হয়ে গেছে আরটিও থেকে। বন্ধুরা আপনারা এটা দিয়ে ব্যবসা করতে পারবেন, খুবই ভালো লাগলো গাড়িটা। আচ্ছা, গাড়িটা কত ঘন্টা চলেছে? 4,000 কিলোমিটার। আচ্ছা, চলেন মিটারটা দেখে নিচ্ছি। এটা 4,000 ঘন্টা চলেছে, উপর থেকে দেখিয়ে দিচ্ছি। এটা ঘন্টা, এই যে ভালোভাবে দেখে নিন, 4,304 ঘন্টা চলেছে। তো যাই হোক, গাড়ি নিয়ে কোনো কথাই হবে না, এগুলো গাড়ি তো পাওয়াই যায় না। তো সেনারুলদা, আর কদিন বাদে কালী পূজা, তারপর রাসমেলা, উৎসবের মরশুম চলে এসছে। তো এখন যেরকম চাষের ক্ষেত্রেও সিজন, তো কোনো ঝলক ঠলক হবে কি আজকে? আচ্ছা তো আছে, পুষ্পানোর পাওয়ার ট্রাক 2020, একবারে কালী পূজার অফার দিয়ে দিব। কালী পূজার অফার দিয়ে দিবে, ফার্মাটেকের ইঞ্জিন। কদিন আগে ফার্মাটেকের ভিডিও করেছিলাম, নতুন ভিডিও আপনারা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। এটা মডেল হলো 655 ফার্মাটেকের, এটাও বাঘের বাচ্চা, এটাও কমার্শিয়াল নাম্বার, নাম্বারটা ঢাকা পড়ে গেছে। চলুন পেছন দিয়ে দেখে নিব, তাও এদিক থেকে একটু দেখে নিন, গাড়ি নিয়ে কোনো কথাই হবে না। এটাও বাঘের বাচ্চা গাড়ি, সামনের টায়ার ঠিকঠাকই রয়েছে, পেছনের টায়ারও ঠিকঠাক রয়েছে। এই যে দেখে নিন এদিক থেকে, গাড়িটা তো নতুন নতুন মনে হচ্ছে। এই যে পেছন থেকে দেখে নিন, একদম ঠিক রয়েছে। এবার নাম্বারটা ভালো করে দেখে নিন, এটা কোথাকার নাম্বার গো? কোচবিহার। ও, কোচবিহার নাম্বারের গাড়ি, এটাও তো কোচবিহার নাম্বার গাড়ি, এটা কোচবিহার নাম্বারের গাড়ি।
তো গাড়ি নিয়ে তো কোনো কথাই নেই, চলুন উপর থেকে দেখিয়ে দিচ্ছি। এটা চলেছে 5219 ঘন্টা, তো গাড়ি নিয়ে কথাই নেই, একদম ঠিকঠাক রয়েছে, নতুন গাড়ি রয়েছে। এটার ঝলক প্রাইস কি আছে? ঝলক প্রাইস এটা যদি লোন করা নাই, হ্যাঁ, তাহলে এটা তোমার 5,10,000 দিয়ে দেবো। 5,10,000 দিয়ে দিবো। 2020 গাড়ি, 2020 গাড়ি, টায়ার 80% টায়ারে বিট আছে। হ্যাঁ, টায়ার তো ভালোই। তো 5,10,000, 5,10,000 মানে আর ফাইন্যান্সে নিতে গেলে 10,000 টাকার মতো না বাড়বে। আচ্ছা, মানে 5,20,000 টাকা। 5,20,000 এটা কি ফিক্সড প্রাইস? ফিক্সড প্রাইস আসলে বসলে তাও তো মানুষ তার যেটা চাবে ওটা তো দিবে না। আচ্ছা, কোনো রকমই করবে। আচ্ছা, তো এর আগে তো তোমার ট্রাক্টরের ভিডিও করেছি, কেমন রেসপন্স পেয়েছিলে? ভালো পেয়েছি, সব কটা চলে গেছে, একটা গাড়ি আছে ওটা ভিডিওর শেষে দেখাবো। আচ্ছা, শেষে দেখাবো। তো বন্ধুরা, আপনাদের প্রয়োজন হলে অবশ্যই চলে যাবেন, 5,20,000 টাকা দাম রাখা হয়েছে, কোনো তো ওয়ারেন্টি থাকছে না, ওয়ারেন্টি গ্যারান্টি। চাষবাস করে চালাই দেখে নেবে, কোনো অসুবিধা নাই। আমার রোটার আছে, আমিও চাষের কাজ করি, 5-7 বিঘা জমি স্টকে থাকে, আইসা 2-4 বিঘা 10 বিঘা চালাই দেখে নিয়ে নেবে গাড়ি, কোনো অসুবিধা নাই। আচ্ছা, আপনি মেশিনের সাথে ট্রাক্টরের সাথে কি কি দিচ্ছেন? শুধু ইঞ্জিন, শুধু ইঞ্জিন। হ্যাঁ, রোটার। আচ্ছা, রোটার আর পেপারস তো এটা ঠিক আছে? পেপারস কমপ্লিট, লোন করাই দিব, লোন করাই নিলে লোন করাই দিব, ক্যাশে যদি না 4,80,000 দিয়ে দিব এটা। কি বলছো, 4,80,000 ক্যাশে নিলে? ক্যাশে নিলে 4,80,000? ও মাই গড। আর লোন করে নিলে ওই 5,20,000 পড়বে? 5,20,000 পড়বে, কেন খরচা হয় তো। কেন লোন করে নিলে পাশে আসে না? দেখবো, চেষ্টা করে দেখবো, আসুক কাস্টমার, আসলে বসো, তোমার ভিডিও দেখে যদি আসে, আসে বসলে এবার আমি চেষ্টা করে দেখবো। ঠিক আছে, আমার গাড়িটা সত্যি খুব ভালো লাগলো, ঠিকই আছে, এখন কমার্শিয়াল নাম্বারে গাড়ি পাওয়া যায় না, তো খুবই ভালো লাগলো। তো তোমার সঙ্গে যোগাযোগ করার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও, ঠিকানাটা ভালো করে বলে দাও। আমাদের শোরুম তো হচ্ছে রায়গঞ্জ বদুলবাড়ি মোড়ে শোরুম, নোভা ট্র্যাক্টর। আচ্ছা, আর মাথাভাঙা হসপিটাল মোড়ে আমাদের গোডাউন আছে, 2-4টা করে গাড়ি স্টকে রাখি এখানে। এখানে সার্ভিস মতন যদি সার্ভিস ভালো হয় তো আমরা গাড়ি রাখার চেষ্টা করব, এখানেও শোরুম করার চেষ্টা করতেছি। আর এখন আসলে যোগাযোগ করলে আমাদের গোডাউন আছে, গোডাউন থেকে গাড়ি দিয়ে দেবো, মাথাভাঙা হসপিটাল মোড়ে। আচ্ছা, তোমার ফোন নাম্বারটা বলে দাও। 7585079207। আচ্ছা, তোমার সঙ্গে যোগাযোগ করার টাইমটা বলে দাও। আমাকে যখন ফোন করবে তখন ইচ্ছা করবে, আমি ডেনের সার্ভিস খোলা থাকি, আমাদের শোরুমে খোলা থাকো, আমরাও ইডিএম ফোন রিসিভ করি। ঠিক আছে, তো ফার্মাটেকের এই গাড়িটি দাদা স্টার্ট করে দেখাচ্ছে, এই যে দেখুন ইঞ্জিনের আওয়াজটা শুনুন, ইঞ্জিনের সাউন্ডটা শুনুন, খালি ইঞ্জিনের সাউন্ডটা শুনুন। দাদা গাড়িটা চালিয়ে দেখাচ্ছে, একদম ফাটাফাটি কন্ডিশনে গাড়ি রয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপরে দেখে নিচ্ছি সোনালিকার DI 750, এটাও টপ মডেল গাড়ি, এই গাড়িটারও খুব চাহিদা আছে মার্কেটে। গত 15 আগস্টে জলপাইগুড়ি সোনালিকা ট্রাক্টর শোরুমে ভিডিও করেছিলাম, তো আপনারা যারা এখন ওই ভিডিওটি দেখেননি দেখে নিতে পারেন, তখনই জানতে পেরেছিলাম, ওখানে দাদা বলেছিল এটাও খুব ডিমান্ডেবল গাড়ি, খুবই ভালো গাড়ি, গাড়ি নিয়ে কোনো কথাই হবে না। এই যে সামনে টায়ার ঠিকই আছে, এটা একদম ভালো কন্ডিশন রয়েছে। আচ্ছা, চলুন পেছন দিকটা একটু দেখে নিচ্ছি, এই যে পেছনের টায়ার একদম ঠিকঠাক আছে, খারাপ না, ভালোই আছে। এই যে কমার্শিয়াল নাম্বারের গাড়ি, এটা কোচবিহার নাম্বারের গাড়ি, দেখে নিন নাম্বারটা, আপনারা চাইলে অনলাইনে সার্চ করে দেখে নিতে পারেন। পেছনের টায়ারও ঠিক আছে, এই যে আরেকখানা টায়ার, এটাও ঠিক আছে, এদিকে তো জায়গাই নেই, তো গাড়ি নিয়ে তো কোনো কথাই হবে না। তো সেনারুলদা, এটার গল্পটা কি আছে? গল্প আছে, 2019 গাড়ি, 2019 গাড়ি, 5 বছরের গাড়ি। হ্যাঁ, 5 বছরের গাড়ি, পেপার ফেল আছে, যদি ফেল অবস্থায় নাই 4,80,000 দিয়ে দেবো। ফেল অবস্থায় নিলে 4,80,000 দিবো, ওটা ডিট করে দিয়ে দেবো গাড়ি। আর যদি পেপার ঠিক করে নেয় ওটা মোটামুটি 1,50,000 মতন খরচা আছে, তো 1,50,000 খরচা আছে, তার মানে ওই জন্য বলে দিলাম, আইসা বসে যদি গল্প করে পেপার আপডেট করে লোন করা দেওয়া যাবে। ঠিক আছে, বেশি ওই জন্য যদি ক্যাশ টাকা যদি কেউ নিতে চায়, হ্যাঁ, এই গাড়ি, হ্যাঁ, 4,80,000 টাকায় দিয়ে দেবো, 4,80,000 টাকায় দিয়ে দেবে। পেপার ফেল অবস্থায় নিতে লাগবে, আর এনওসি থাকবে, ব্লুবুক থাকবে, ডিট করে দিয়ে দেবো। আর পেপার দিয়ে নিলে কত পড়ছে তাহলে? 6,40,000 টাকা পড়বে। 6,40,000 পেপার দিয়ে নিলে, এটা একটু কমসম করেই বলো না। 30,000 টাকা, 6,30,000 টাকা, পেপার করতে অনেক খরচা আছে তো। আচ্ছা, তো সবাই তো, কারণ এতগুলো টাকা তো সবাই ক্যাশে নিতে পারে না, না যদি বসে পছন্দ যদি হয়ে যায় ফিনান্সেই সবাই নেওয়ার চেষ্টা করে, যদি নাই
দেখো তুমি তো রাজা শোরুম, তোমার শোরুম তো রাজা শোরুম, তোমার কাছ থেকেই কোচবিহার জলপাইগুড়ি আলিপুর দুয়ারের বিভিন্ন ট্রাক্টর যারা ব্যবসা করে, যাদের শোরুম আছে, তোমার কাছ থেকে ট্রাক্টর নিয়ে বিক্রি করে। তুমি তো অনেক, এগুলো তো সব টানা গাড়ি তাই না? ঠিক আছে, আরো চেষ্টা করবো, দেখি। অবশ্যই অবশ্যই আপনাদের প্রয়োজন হলে অবশ্যই সেনারুল ভাইয়ের এখানে চলে আসবেন। তো গাড়ি নিয়ে তো কোনো কথাই নেই, এরপরেও দেখে নিচ্ছি সোনালিকার DI 750 RX, এই যে এটাও ডিমান্ডেবল গাড়ি, আমি জানি আপনাদের খুব পছন্দ এই গাড়িগুলো। এই যে এটা কমার্শিয়াল নাম্বার গাড়ি আছে, কমার্শিয়াল নাম্বারের গাড়ি তো এখন আর নতুন করে হয় না, RTO বন্ধ করে দিয়েছে, এর জন্যই গাড়িগুলোর দাম একটু বেশি বেশি হয়ে যায়। তো আমি জানি আমার এই ভিডিও দেখেও অনেক ভাই বন্ধুরা বলবেন, দাদা অনেক দাম অনেক দাম, তো সবাই কম দামে গাড়ি কিনতে চায়, তো কম দামে গাড়ি তো ভালো হয় না। ঠিকই আছে, পেছনের চাকাও ভালোই রয়েছে, এই যে পেছন দিক থেকে ভালোভাবে দেখে নিন, গাড়ি নিয়ে কোনো কথাই হবে না, গাড়ি একদম ফাটাফাটি কন্ডিশনে গাড়ি রয়েছে। তো সেনারুল দা, এই গাড়িটার গল্প বলো। গল্প, এটা 2021 গাড়ি, 2021 গাড়ি, মাত্র তিন বছরের গাড়ি। এটা ফার্স্ট হ্যান্ড গাড়ি? হ্যাঁ, ফার্স্ট ওনার গাড়ি। আচ্ছা, এটা ব্যাংক ধরা গাড়ি, ব্যাংক থেকে মানে টানা গাড়ি? টানা গাড়ি এটা। এটা যদি লোন করে নেয় 7,60,000 টাকা পড়বে। 7,60,000 টাকা পড়বে, তিন বছরের গাড়ি? হ্যাঁ, তিন বছরের গাড়ি এটা। ঠিক আছে, তাহলে এটা কত ঘন্টা চলেছে? এটা 2200 ঘন্টা চলা আছে গাড়ি, 2200 ঘন্টা চলা আছে। তো এটার ফিক্সড প্রাইস থাকছে তাহলে কি না, একটু কম সম হবে? আইসা বসলে পারে 7,500 দিয়ে দেবো, 7,500 দিয়ে দেবো, 7,500 নিচে আসবে না? নিচে আসবে না। ঠিক আছে, 80% টায়ারের বিট আছে। আচ্ছা, 80% টায়ারের বিট আছে, বন্ধুরা আপনাদের প্রয়োজন হলে চলে আসবেন। আর সবচাইতে ভালো সুবিধা হলো আপনার জমি আছে, আপনি জমিতে সবাইকে গাড়ি নেওয়ার আগে সারাদিন চাষ করে দেখবে, আমি সারাদিনের হাজিরিও দেবো চাষ করা দেখার, কোনো অসুবিধা নাই, আমিও চাষের কাজ করি। ঠিক আছে, আমার অর্জুন গাড়ি আছে। আচ্ছা আচ্ছা, আপনার অর্জুন গাড়ি আছে, আপনার কাছে কি অর্জুন গাড়ি আছে? ওই ইয়ার আগে একটা ঢুকছিল, আগের ভিডিওতে দিলাম না? হ্যাঁ, ভিডিও দেখে তারপর দিন চলে গেছে। আমি জানি, আরো আমার বন্ধুরা কমেন্ট করছিল যে দাদা অর্জুন দেখাও, তো অর্জুন তো পাচ্ছি না, কালেকশন করতেছি আর আগের ভিডিওতে ঢোকাবো, দিয়ে একটা গল্প চলছে তো। ঠিক আছে, তো বন্ধুরা গাড়িটা চালালাম, এটা হলো DI 55 4x4 গাড়িটা, দুর্দান্ত গাড়ি, ফাটাফাটি গাড়ি। তো চলুন গাড়িটা সম্বন্ধে একটু ভালোভাবে জেনে নিচ্ছি। তো আমার সামনে রয়েছে সোনালিকার DI 55 RX, এটা 4x4, গাড়িটা চালালাম এই মাত্র, দুর্দান্ত লাগলো, ফাটাফাটি কন্ডিশনে গাড়ি রয়েছে, এই যে সামনের চাকা, এই যে পেছনের চাকা, তো এগুলো নিয়ে তো কোনো কথাই হবে না। এই যে সামনে রাখখানা টায়ার একদম ফাটাফাটি কন্ডিশনের রয়েছে, এই যে কমপ্লিট গাড়িটি, এই যে সামনের আরেকখানা টায়ার, এটাও ভালো কন্ডিশনের রয়েছে, এই যে পেছনের টায়ার, তো এগুলো গাড়ি তো ফাটাফাটি গাড়ি, ফোর হুইল গাড়ি, আপনি সব কাজেই ব্যবহার করতে পারবেন। এই যে পেছনের টায়ার, এটাও ঠিকঠাক রয়েছে, চলুন গাড়িটা এই পাশ থেকে দেখে নিচ্ছি। এই যে ইঞ্জিনের কালার টালারগুলো দেখুন, একদম সব ঠিকঠাক আছে। তো সেনারুল দা, এই গাড়িটার গল্প বলো। এই গাড়িটার গল্প, হাই লো মিডিয়াম আছে এই গাড়িতে, হাই লো মিডিয়াম আছে, সেটেল গিয়ার আছে। আচ্ছা, এটা তোমার 750 টু হুইলের যে তেল খাবে ওর থেকে কম তেল খাবে। আচ্ছা, কত তেল খায় এটা? এটা মোটামুটি 1 লিটার 700-800 গ্রাম। আর এই পোস্তপান্ন, যেটা পোস্তপান্ন 50 দিয়ে আছে, হ্যাঁ, পোস্তপান্ন টু হুইলার, এটা 2 লিটার তেল খায়, 2 লিটার তেল খায়। চাষ করছি, যাই হোক, এই ট্রাক্টর গুলোর জন্য আমার অনেক বন্ধুরাই অনেকদিন থেকে কমেন্ট করছিল, তোমার শোরুমের ভিডিও দেখতে চাইছিল, তো ফাইনালি তো পেয়েই গেলাম। তো যেহেতু এখন সিজন টাইম, সবাই কৃষক বন্ধুরা তারা চাষাবাদ করবে, তো তুমি এটার দক্ষিণা কত রাখছো? দক্ষিণা এটা
বড় বড় শোরুমে এখন বিশাল অফার দিয়ে দিয়েছে, কালী পূজা দুর্গা পূজা সব দিয়ে দিলো। আমি এটা কালী পূজার অফার দিলাম। আচ্ছা, এটা যে এখন তোমার ভিডিও দেখে নিতে আসবে, হ্যাঁ, এটা 7,20,000 দিয়েছিলাম, দাম 30 দিয়েছিলাম, এখন 7,20,000 দিয়ে দেবো ক্যাশ টাকায়। আর লোন করলে 7,40,000 পড়বে। লোন করলে 7,40,000 পড়বে। আচ্ছা, লোন করলে কেন একটু বেশি পড়ে? ওটা ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স আছে, লোন তুলা আছে, এখানে খরচা হয় প্রচুর। আমরা তো পার্টিকে বলি না, আমরা ওখানে সব অ্যাড করে দাম ধরি। যখন যে ক্যাশ টাকায় নিবে আমার নামে করাই দিবো, 7,20,000 টাকায় দিয়ে দেবো। এটা কোন ইয়ারের গাড়ি? এটা 2 বছর, 1.5 বছরের গাড়ি, মানে 950 চালানো আছে গাড়ি। 950 মানে এটা 2022-এর গাড়ি? হ্যাঁ, নতুন রেজিস্টার হয়েছে গাড়ি। 22-এর না 23-এর গাড়ি? এটা 23-এর গাড়ি। ও, 23-এর গাড়ি। আচ্ছা, 1.5 বছরের গাড়ি, 950 চলেছে। তা আমার মনে হয় না এত ভালো কন্ডিশনের গাড়ি এই রেঞ্জে কোথাও পাবে না, পাবে না নতুন। সবাই বলে গাড়ির দাম বেশি, দাম বেশি, নতুন দাম 11.5 লাখ টাকা দাম আছে। ঠিক আছে, তো খুবই ভালো লাগলো। তো বন্ধুরা, এটা ফোর হুইল ড্রাইভ গাড়ি রয়েছে, বড় চাকার, অনেক দিন থেকেই আপনারা চাইছিলেন। আচ্ছা, এটার ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখানো যাবে? ভালো করে দেখাই দাও না। আচ্ছা, এই যে ইঞ্জিনের কন্ডিশন ঠিকই রয়েছে, একটু ডালাটা খুলে দেখান। এই যে দাদা ডালা খুলে দিল, এই যে দেখুন ইঞ্জিনের কন্ডিশন দেখলেই বুঝতে পারবেন যে গাড়িটা, এটা 1.5 বছরের গাড়ি। এই যে গাড়ি নিয়ে কোনো কথাই হবে না, ঠিক আছে, বন্ধ করে দিন। এটা ফোর হুইল গাড়ি, চারো চাকায় গিয়ার আছে, ভার কাদো কোনো জায়গায় তুমি আটকাতে পারবে না। আচ্ছা, এটা তোমার কোনো জায়গায় এর এটা কোনো মাইক লাইলে দম নাই। এই আমার কুচবিহার ডিস্ট্রিক্টে আমি 2টা গাড়ি তুলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আইসা কত ভার আছে, কাদো আছে, সব জায়গায় নামায় চাষ করতে পারবে, এর এটা কেউ দিতে পারবে না। এই গাড়ি নতুন 11.5 লাখ টাকা দাম আছে। এই গাড়ি আমি 7,50,000 টাকায় দিয়ে দেবো লোন করায়া। ক্যাশে নিলে 7,30,000 দিয়ে দেবো। 7,30,000 ক্যাশে নিলে, 7,30,000 আর লোন করে নিলে 7,50,000। তবুও আশা রাখছি এই দামটা আর একটু কম হয়ে যাবে, যদি কেউ বসলে কিছুটা কম হয়ে যাবে। আচ্ছা, খুবই ভালো লাগলো গাড়িটি। এরপরে দেখে নিচ্ছি সোনালিকার DI50RX 4x4। এই যে এটা ফোর হুইল ড্রাইভ রয়েছে, এই যে গাড়িটা, এটা প্রাইভেট নাম্বারের গাড়ি। এটা কোথাকার নাম্বার গো? ইসলামপুর আরটিও। এটা ইসলামপুর আরটিওর গাড়ি। এই যে গাড়ি সম্পূর্ণ দেখে নিন, গাড়ি নিয়ে কোনো কথাই হবে না। এই যে সামনের চাকা একদম ভালো রয়েছে, এই পাশের চাকা, টায়ারও একদম ঠিকঠাক রয়েছে। এই যে গাড়ি নিয়ে কোনো কথাই হবে না, গাড়ির অবস্থা খুবই ভালো। আর এই গাড়িগুলো খুবই ডিমান্ডেবল গাড়ি, সবাই চাইছিলেন। অনেকে বলেন দাদা আপনি এত কথা বলেন কেন? আর কথা না বললে হবে না, কারণ ভিডিওতে কথা বলতে লাগেন, কথা না বললে আপনারা বুঝবেন কেমন করে। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে মাপ করবেন, আমার ট্রাকটার সম্বন্ধে সেরকম অভিজ্ঞতা নেই, তবুও চেষ্টা রাখছি। এটাও টায়ার ভালো রয়েছে, সামনের টায়ারটা তো দেখিয়েছি। তো দাদা এটার গানটা গাও। এটার গান তুমি আগেরবার ভিডিওতে দিছিলে, সব কটা গাড়ি বিক্রি হয়েছে, একটা গাড়ি থেকে গেছে। ও, এই গাড়িটা ফোর হুইল টাইপ গাড়ি, এই গাড়ির দাম নতুন শোরুমে নিতে গেলে 10,00,000 টাকা দাম আছে, 50-60 হাজারের গাড়ি। এখন এই গাড়িটা যদি আসে, হ্যাঁ, এবার তোমার এই গাড়িটা তোমার ভিডিও দেখে সব কটা বিক্রি হয়েছে, একটা থেকে গেছে, ওই জন্য এই গাড়িটা আমি 6,70,000 টাকায় দিয়ে দেবো। 6,70,000 তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অনেক অনেক শেয়ার করে দিবেন। আর আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন, পারলে একটি মিষ্টি কমেন্ট করবেন। এখন পর্যন্ত যারা আমার ফেসবুক প্রোফাইল এবং পেজটি ফলো করেননি, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আমার পেজ এবং প্রোফাইলটি ফলো করে দিবেন, দিয়ে আমাকে আশীর্বাদ করবেন। তো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ব্লগে।